লিচু ধানে ভরপুর আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর সারা বাংলাদেশের সব কয়টি জেলার মধ্যে সবচেয়ে বেশি যে জেলায় লিচু হয় সে জেলাটি হলো আমাদের দিনাজপুর জেলা আর এই দিনাজপুর জেলার বাগানে আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি এবার আমাদের দিনাজপুর জেলার সব উপজেলাতে লিচুর বাম্পার ফলন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ফলন হয়েছে আমাদের দিনাজপুর জেলার বিরল উপজেলার মাধববাটি এলাকায় এখন আমাদের বিরল উপজেলার লিচুর বাগানগুলোতে লিচুর রঙ সম্পূর্ণরূপে আসা শুরু হয়ে গেছে আর অল্প কয়েকদিনের মধ্যে লিচু ভাঙ্গা হবে আর এই লিচু সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাবে এখন বলি কিছু প্রয়োজনীয় কথা আমরা যারা লিচু বাজারে কিনে খাই তারা ঠকতে তো আর এই না ঠকার জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সম্পূর্ণ রূপে ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশে সব মৌসুমে কম বেশি ফল হয় তবে গ্রীষ্মকালীন মৌসুমে আম জাম কাঁঠাল লিচু সব ফলই আমরা পেয়ে থাকি এক মৌসুমে তাই তো এই প্রচন্ড গরমে লিচুর সবুজ রং রঙিন হয়ে যাচ্ছে এখন আমাদের দিনাজপুরের চারিদিকে রঙিন হয়ে গেছে লিচুর রঙে তাই তো সময় পেলে অবশ্যই লিচুর সময় ঘুরতে আসবেন দিনাজপুর জেলার বিরল উপজেলাতে আমাদের এই লিচুর সময় সারা বাংলাদেশের লিচু ব্যবসায়ীরা লিচু কিনতে আসে দিনাজপুর জেলাতে আর এই লিচু ব্যবসায়ীরা যখন দিনাজপুর জেলাতে লিচুর বাগান কিনতে আসে তখন বিভিন্নভাবে বাগান বিক্রি হয়ে থাকে ফুল থেকে শুরু করে ফল পর্যন্ত বিক্রি হয় বিভিন্ন ধাপে বিভিন্ন ক্যাটাগরিতে বাগান বিক্রি হয়ে থাকে তবে বাগান মালিক যেভাবে লিচু বিক্রি করে থাকে বা ব্যবসায়ীরা যেভাবে লিচু কিনে থাকে সেটি হল পিস অনুযায়ী আমরা যেমন বাজারে দেখতে পাই পঞ্চাশটি লিচু একটি করে থকা হয় তেমনি একটি থকা পঞ্চাশটি করে এক হাজার করে লিচু হাজার হিসাবে বিক্রি হয় আর এই এক হাজার লিচু নেওয়ার সময় তারা একশো লিচু বেশি নিয়ে থাকে তখন এগারোশো লিচুতে তখন তারা এক হাজার লিচু মালিকদের কাছ থেকে নিয়ে থাকে আর এই একশো লিচু বেশি নেওয়ার কারণ হলো যেন বিক্রেতার কাছে কোনো খারাপ লিচু বা পঞ্চাশ পিসের থোকাতে কোনো কম লিচু না দিতে পারে আর আপনারা কিভাবে লিচু কিনতেছেন বাজারে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন সবাই